বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইনফোমেনিয়া চ্যানেলে। বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান মিসাইল সম্পর্কে। ইন্ডিয়ার হাতে কী কী মিসাইল রয়েছে, অর্থাৎ নেভি, এয়ারফোর্স, আর্মি কী কী মিসাইল ব্যবহার করছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা শুরু করে দেব। আস্ত্র মিসাইল এয়ার টু এয়ার মিসাইল, রেঞ্জ 100 কিলোমিটার। এটি হাইড্রোজেন বেসড মিসাইল, অর্থাৎ হাইড্রোজেন ইউজ করে এই মিসাইল। এটি ভারতের স্বদেশীয় একটি মিসাইল। সৌরীয় মিসাইল, সারফেস টু সারফেস 600 কিলোমিটার রেঞ্জ। এটি আর্মি ইউজ করার জন্যই এটা তৈরি করা হয়েছে। সাগরিকা মিসাইল, এর শর্ট নেম K-15। সাবমেরিন লঞ্চড মিসাইল, সাবমেরিন টু সারফেস 700 কিলোমিটার প্লাস এর রেঞ্জ। সাবমেরিন থেকে লঞ্চ করলে সারফেসে অ্যাটাক করা যায়। আকাশ মিসাইল, সারফেস টু এয়ার 25 কিলোমিটার। এখানে বলে রাখা দরকার যে আকাশ মিসাইল কোনো অ্যাটাক করার জন্য মিসাইল নয়, এটি অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম। অর্থাৎ শত্রুপক্ষের থেকে ধেয়ে আসা কোনো মিসাইলকে এটি 25 কিলোমিটার দূর থেকেই ধ্বংস করে দিতে সক্ষম। এটি মূলত আমাদের এয়ারবেস এবং ছোটো ছোটো আর্মির যে লজিস্টিক সাপোর্ট এবং বিভিন্ন ধরনের আর্মি ছোটো ছোটো বেসগুলিকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছে। পরবর্তী মিসাইল পৃথিবী ওয়ান আর্মি ভার্সন সিঙ্গেল স্টেজ মিসাইল এটি, এবং এটি রেঞ্জ 150 কিলোমিটার প্লাস। এবং এরই সেকেন্ড ভার্সন পৃথিবী টু, এটি একটি এয়ারফোর্স ভার্সন, সিঙ্গেল স্টেজ 250 কিলোমিটার প্লাস এর রেঞ্জ। থার্ড ভার্সন এটি একটি ন্যাভাল ভার্সন এবং এটি টু স্টেজ 350 কিলোমিটার প্লাস এর রেঞ্জ। পরবর্তী মিসাইল অগ্নি সিরিজের মিসাইল অগ্নি ওয়ান, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, রেঞ্জ 700 থেকে 800 কিলোমিটার। অগ্নি টু মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, এর রেঞ্জ 2500 কিলোমিটার। অগ্নি থ্রি, এটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ মিডিয়াম রেঞ্জের একটু উপরে, এবং এর রেঞ্জ 3500 কিলোমিটার। অগ্নি ফোর, এটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, এটি রেঞ্জ 4000 কিলোমিটার। অগ্নি ফাইভ, এটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ উপমহাদেশের বাইরে দিয়েও এটি আঘাত হানতে সক্ষম। এটির রেঞ্জ 6000 থেকে 8000 কিলোমিটার। নাক মিসাইল, এটি একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, এটি রেঞ্জ 4 to 6 কিলোমিটার, অর্থাৎ এর মাধ্যমে শত্রুপক্ষের ট্যাঙ্ককে ধ্বংস করা সক্ষম। নির্ভয় ক্রুজ মিসাইল, এটি সারফেস টু সারফেস ক্রুজ মিসাইল এবং এর রেঞ্জ 1000 কিলোমিটার। ধনুষ মিসাইল, এটি রেঞ্জ সারফেস টু সারফেস এবং রেঞ্জ 300 থেকে 350 কিলোমিটার, এবং এটি সারফেস টু সারফেস মিসাইল। ব্রহ্মস মিসাইল, এটি ইন্ডিয়া এবং রাশিয়ার যৌথ একটি কাজ, এবং এটি ইন্ডিয়ার ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মস্কোভা নদীর নাম অনুসারে ব্রহ্মস নাম রাখা হয়েছে। এটি রেঞ্জ 290 কিলোমিটার, এবং এটি সারফেস থেকে, শিপ থেকে, সাবমেরিন থেকে এবং এয়ার থেকে লঞ্চ করা যায়। এবং এটি 290 কিলোমিটার বর্তমানে রয়েছে, কিন্তু এটি 400 কিলোমিটার থেকে 600 কিলোমিটার এবং 800 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ বাড়ানোর উপরে কাজ চলছে। এবং অগ্নি ফাইভ এবং অগ্নি সিক্স নামে একটি মিসাইলের উপর কাজ চলছে, এবং এই মিসাইলটি সম্ভবত রেঞ্জ হতে চলেছে 12000 কিলোমিটার। তো বন্ধুরা, এরকম আরও অনেক মিসাইল সম্বন্ধে আমরা এবং অনেক তথ্যপূর্ণ ভিডিও আমরা আরও নিয়ে আসবো। আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে আমরা আরও এই ধরনের ভিডিও আনতে অনুপ্রেরণা পাই। নমস্কার।